আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। তো আজকে ভিডিওটি হবে ভাইবা বোর্ড নিয়ে। আমরা অনেকেই যখন চাকরি চেঞ্জ করি তখন আমাদেরকে ভাইবা বোর্ডে উপস্থিত হতে হয়, সেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের কোয়েশন করে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি ভাইবা বোর্ডে আমাদেরকে কি ধরনের কোয়েশন করতে পারে, এগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, ভাইবা বোর্ডে আমাদেরকে প্রথমে যে কোয়েশনটি করা হয়, আপনি যেখানে জব করছেন সেখানে আপনি কি কাজ করেন, এই কোয়েশনটি আমাদেরকে প্রথমে করা হয়। তো আপনি ওইখানে যে ধরনের কাজ করেন আপনি সেটি বলবেন। আপনি যখন বলবেন স্যার আমি এই কাজ করি সেই কাজ করি, তখন স্যাররা আপনাদেরকে বলবেন যে আপনি এই কাজ সম্পর্কে কিছু বলেন, বা ওই কাজ সম্পর্কে আপনাকে কিছু কোয়েশন করা হবে। তো আমি আপনাদেরকে একটি সাজেশন করবো, সেটি হলো আপনারা যখন ভাইবা বোর্ডে যাবেন বা যাওয়ার আগে আপনারা আপনাদের কাজ সম্পর্কে ভালো একটি নলেজ গেইন করে তারপরে আপনারা ভাইবা বোর্ডে হাজির হবেন। তো সেকেন্ড আপনাদেরকে যে কোয়েশনটি করা হয় সেটি হলো আপনি যে ফলোরে কাজ করছেন, অর্থাৎ আপনি যে স্পিনিং এ কাজ করছেন সেই স্পিনিং এর ফলো সম্পর্কে আপনার ধারণা কতটুকু, সেটি নিয়ে আপনাদেরকে প্রশ্ন করা হবে। ধরুন আপনার ফলোরে কি কি মেশিন আছে, ব্যাক সাইডে কি মেশিন আছে, এবং রিংয়ে কি মেশিন আছে, এবং ওটুকুনি কি মেশিন আছে, এবং আপনার ফ্যাক্টরিতে আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি কতটুকু, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে টোটাল স্পেন্ডেল কতটি আছে, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তো লাস্টে আপনাকে যে প্রশ্নটি করা হবে সেটি হলো আপনি কি জন্যে চাকরি চেঞ্জ করবেন, আপনি কি জন্যে জব চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, আপনাকে যখন এরকম প্রশ্ন করা হবে তখন অবশ্যই আপনাকে পজিটিভ আনসার দিতে হবে। তো পজিটিভ আনসার কিরকম, তখন আপনি বলতে পারেন যে স্যার আমি যে কোম্পানিতে জব করছি বা যে ফ্যাক্টরিতে জব করছি সেই ফ্যাক্টরিটি অনেক ভালো, এবং আমি যে ফ্যাক্টরিতে আপনাদের ফ্যাক্টরিতে ভাইবা দিতে আসছি এই ফ্যাক্টরিও অনেক ভালো, আমি চাই আমার কেরিয়ারকে আপনাদের ফ্যাক্টরিতে এসে ডেভেলপ করার জন্য। তো এরকম যদি আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উত্তরটি সঠিক হবে। তো এই প্রশ্নের জবাবে অনেকে আমরা নেগেটিভ উত্তর দিয়ে থাকি, অনেকে আমরা বলি যে স্যার আমি যে ফ্যাক্টরিতে আছি সেই ফ্যাক্টরিতে কাজের প্রেশার অনেক বেশি, বা সেই ফ্যাক্টরির নিয়মকানুন খারাপ। তো অনেকে আমরা এরকম ভাবে উত্তর দিয়ে থাকি। আমি বলবো আপনারা কখনো এরকম উত্তর দিবেন না, কারণ এরকম উত্তর দিলে এই উত্তরটি নেগেটিভ পজিশনে চলে যায়। তো ভিউয়ার্স, আমি মনে করি আমি যে তিনটি কথা বলছি আপনারা যদি এই তিনটি কথা ফলো করেন তাহলে অবশ্যই আপনি ভাইবা বোর্ডে উত্তীর্ণ হবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।